আসসালামু আলাইকুম দর্শক, কবুতরপ্রেমী ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এক ভাই জানতে চেয়েছেন যে কবুতর উড়ানোর জন্য, এত আমার কবুতর উড়ানোর জন্য আমি কী খাওয়াই। আজকে দেখাবো কীভাবে খাওয়াই। আসলে সারা বছর তো খাওয়াতে পারি না, হয়তো শীতের সময় একটু খাওয়াই। যাই হোক, আজকে আমি দেখাবো কীভাবে আমি খাওয়াই। আমি প্রথম এই সালা বিছিয়েছি, যে এখানে সালা বিছিয়েছি, এই যে পানির পট ইয়া রাখছি, পানি আমি এখানে দিই নি। যাই হোক, এখন আমি দেখাবো, প্রথম আমি দিচ্ছি কি দেখাই। প্রথম আমি দিচ্ছি হচ্ছে, প্রথম খাবার হচ্ছে গম। মানে কবুতরের সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার হলো গম। এই যে এই পরিমাণ, এই যে পরিমাণ দিলাম, এই যে একমুঠ পরিমাণ, একমুঠ না, এক ইয়াতে নিয়েছি, তারপরে নিয়েছি আবার একটু গম, এরকম পরিমাণে কবুতর কোলের মধ্যে হালকা একটু গম দিলাম। গম দিলাম, গম খাচ্ছে কবুতর, এখন গম খাচ্ছে। এখন দিব দর্শক, আমি এসে অন্য ধান খুব কম খাই। এই যে পোলাওর ধান, এটা পোলাওর ধান, এই যে পোলাওর ধান, এখন আমি দিব এই যে পোলাওর ধান, এই পরিমাণে পোলাওর ধান দিলাম। পোলাওর ধানটা খাইতে একটু সময় লেট করে, কারণ ছোটো ছোটো দানা। এই পরিমাণ আরেকটু, এই যে পরিমাণ, এই যে পরিমাণ, পরিমাণটা দিচ্ছি। কবুতর পোলাওর ধান খাচ্ছে, দিলাম প্রথম গম, তারপর পোলাওর ধান দিচ্ছি। এটা খাওয়া শেষ হইলে আবার ইয়া দিব। দর্শক, পোলাওর ধান খাওয়া শেষ, এখন আমি দিব কবুতরের একটা সবচেয়ে প্রোটিন খাবার। সেটা হচ্ছে বড় দানা, সেটা হচ্ছে গম, মানে সরি, সেটা হচ্ছে ছোলা বুট। প্রোটিন খাবার গম, কিন্তু ছোলা বুটও একটা খাবার। এই যে দিলাম, ছিটে ফুটে একটা দুটো করে পাবে এরকম। আরেকটা দিলাম, এটা ফিটনেসটা ঠিক রাখার জন্য কবুতরের। আসলে এই যে দিলাম, খাওয়া শেষ, এখন দিব দর্শক কৃষি। কৃষিটা খাইতে অনেক কৃষি দর্শক, এই যে এখন দিব কৃষি দর্শক, এই যে কৃষি দিলাম, কৃষি, এই যে পোলার ধন খাওয়া শেষ। এবার দিব জিরা, জিরা গম, এই যে জিরা গম, জিরা গমটা দিই কবুতরে, জিরা গম পরিমাণ তো একমুঠ পরিমাণ জিরা গম খাওয়াবো। তারপরে একটার পর একটা অন্য খাবার দিব, আপনি দেখাবো। আরেকটু পরিমাণ কৃষি দিলাম, কৃষি দিলাম, কৃষি খাচ্ছে। কৃষির পরে আমি দিব, মসুরের ডাল, যেটা পাওয়া যায় কবুতরের খাবারের দোকানে, এই যে এই সে মসুরের ডাল আমি দিব। কৃষি খাচ্ছে দর্শক, এইভাবে কৃষি শেষ হয় নাই, তারপরে আমি দিলাম, শেষ হইলে দিলে বলো। মসুরের ডাল দিলাম, অল্প দিলেই হয়, একবার দিলেই হয়, তো আমি একবার দিলেই হয় মসুর ডাল। তারপরে আমি দিব উড়ন ফুলের বিচি, এটাও দিলাম কুসুম ফুলের বিচি, এই যে দর্শক, এই যে কুসুম ফুলে দিলাম, দিলাম, হবে দুইটা একটা করে দিবে।
খাবাইতে অনেক সময় লাগে, তারপরে আপনারা যদি কেউ তাড়াতাড়ি খাওয়াইতে চান এগুলা পরিমাণগুলো মিস করবেন। ধান বলর ধানের পরিমাণটা একটু বেশি থাকবে, বাকিগুলা পরিমাণ মতো। আপনি যতটুকু খাওয়া ইয়া করবেন সেটা, আমি আমার মতো করে খাওয়াই। ও মোটামুটি এখন দিব ভাই রাজা, এই যে গল্লি রাজা। আবার শুনে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি দিচ্ছি। এই যে রাজা, গল্লি রাজা, এদের পরিমাণ আর মোটামুটি ধানের পরে বেশি খাওয়াই তৈরি করে রাজা। এটা রাজা দিলাম, ওসব তারপরে দিব আমি এই যে সবুজ বাজরা আর সাদা বাজরা, সবুজ বাজরা আর সাদা বাজরা মিক্স, এই যে সবুজ বাজরা আর সাদা বাজরা মিক্স দিব। এই যে সবুজ বাজরা সাদা বাজরা মিক্স দিব, তারপরে আমার মোটামুটি এই খাবারগুলাই দিলাম। তারপরে দর্শক আবার দিব আবারও সেই পোলাওর ধান, সেই পোলাওর ধান আবার আগের মতো করে দুবার দিব, দুবার দিব। সব ধান দিলাম যে আমার মূল ভাস, তারপরে দর্শক এটা তো ভাস দিলাম মোটামুটি উড়ার জন্য। আর একটু খাবার হচ্ছে হইলো এটা মিক্স, এই যে আমি যে মিক্সটা ধান ভেজা এই পরিমাণে এগুলোই মিলিয়ে ঝিলিয়ে যে একটা যারা বাসমিশন ধরনের ইয়ে আছে পপকর্ন আছে এটা দিব, দিব হালকা পরিমাণ। এখন মোটামুটি কবুতরের এগুলো দিয়ে তারপরে কবুতর খাওয়া পর্যন্ত এইভাবেই খাওয়াই। তারপরে খাওয়া শেষ হলে আমি পানি দিব। দর্শক ভিডিও তাড়াতাড়ির জন্য ভিডিও বড় হয়ে যায়, পানিটা আমি তাড়াতাড়ি দিয়ে দিব। এই যে এটা ধুয়ে নিলাম, একটু ধুয়ে নিয়ে দিলাম। খাবার পরে দিবেন দর্শক, পানিটা একদম খাবার কমপ্লিট তারপরে পানিটা দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এক ভাইয়ের কথা আমি রেখেছি যে আমি কী খাওয়াই দেখাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।